সম্প্রতি বের হয়েছে জিসিএসই পরীক্ষার ফলাফল। অন্যান্য স্থানের মতো বার্মিংহামের বাঙালি শিক্ষার্থীরাও জিসিএসই পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এখানকার শিক্ষার্থীরা তাদের মেধার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এগারোটি এস্টার থেকে শুরু করে নানাভাবে সাফল্যের ঝুড়ি ভরপুর করে। বার্মিংহামের সেন্ট জনওয়াল ক্যাথলিক স্কুল থেকে নবীন ইসলাম পেয়েছে এগারোটি এস্টার। তার বাবা নুরুল ইসলাম এমবিই ও মা লায়লা আলতাফি। হলি ট্রিনিটি স্কুল থেকে আনিকা মিয়া মাহি ছয়টি এ স্টার এবং পাঁচটি এ পেয়েছে। জার্মানিতে জন্ম নেওয়া আনিকা মিয়া মাহি তার সাফল্যের অনুভূতি জানালো এভাবে। I am really happy with my results because I've made my parents and my entire family proud and they've always supported me in everything that I do and every opportunity that I got. In the future, hopefully, I'll be able to become a forensic psychiatrist. Then I would like to help my Bangla community because that's where my background is. Broadsley Green Girls School এর ছাত্রী মরিয়ম ইসলাম 6টি A star আর 7টি A পেয়েছে। এই বয়সেও কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকা মরিয়ম তার সাফল্যের কথা বলল চ্যানেল এসকে। Alhamdulillah for the grades that I got. I worked really hard for them. I had a lot of support from my teacher. I reached my full potential. I have done a lot of work within the community and like to continue this for the future. In the future I'd like to become a doctor and work in medicine. এখন বাঙালিরা শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রসর হচ্ছে বলে অভিমত জানালেন মরিয়মের দাদা। আগে আমরা কমিউনিটির মানুষ লেখাপড়ার দিক দিয়ে অত অগ্রসর আসল না, বর্তমানে ওয়েস্ট বম্পস উইচের জর্জ হল্টার একাডেমি থেকে আসাদুজ্জামান রিয়াদ পাঁচটি এ স্টার ও তিনটি এ পেয়েছে। Thank Allah for giving me the ability to do as well as I have. I want to thank my teachers and my friends for supporting me all the way through. They helped me to achieve the grades that I have. I want to thank my parents. They encouraged me to do as well as I have. তার গর্বিত পিতা চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের মতে প্রতিটি বাবা মা একটু ভালোভাবে সন্তানের খেয়াল রাখলেই ভালো ফলাফল সম্ভব। প্রত্যেক মা বাবাই যদি একটু বাচ্চাদেরকে খেয়াল রাখেন, হোমওয়ার্কটা ঠিক মতো করলো কিনা, স্কুলে ঠিক মতো যাচ্ছে কিনা কিছুটা যদি খেয়াল রাখেন তাহলে তারা ভালো রেজাল্ট করতে পারবে। আমার বাচ্চা কোনো ধরনের টিউশনের সাপোর্ট ছাড়াই সেই ভালো রেজাল্ট করেছে। রিয়াদের মাও তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া চাইলেন। I just want everyone to pray for my son. সাম্প্রতিক সময়ে ব্রিটেনে বাঙালি শিক্ষার্থীদের নিয়মিত সাফল্য এবং আরো ভালো ফলাফল নিয়ে বার্মিংহামের এক্সেল টিউশন সেন্টারের পরিচালক খসরু খানের মতে, Bangladeshi children are more aware and they know that they need to be more dedicated. So children are doing so well now, especially the Bangladeshi parents. They are putting so much efforts. I hope and I know inshallah within few years Bangladeshi children who are doing so well, they will be leading the professions in their field. Birmingham থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।